আল্লাহ তাআলা কোরআনে জানায়া দিয়েছেন রব্বিলা তাযরা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, আমি আমার কওমের জালায়ার বাছি না, আমি আমার কওমের মানুষের কষ্ট আর সহ্য করতে পারি না গো। ও আল্লাহ, তুমি আমার কওমের মানুষকে পাকড়াও করো। আমাদের নবী জীবনে বদদোয়া করছিনি, আরো আসতে বলেন আমার পয়গম্বর উম্মতের কাছে হাতে মার খেয়েছে গো, কিন্তু জিন্দগিতে কোনোদিন বদদোয়া করে নাই। আপনারা ইতিহাস শুনে দেখবেন গো, আল্লাহর পয়গম্বর যখন মক্কার মানুষ নবীজিকে প্রত্যাখ্যান করলো, নবীজি মরে বড় আশা নিয়া তাইফের ময়দানে চলে গিয়েছেন। আল্লাহর নবী হযরত যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তাইফের ময়দানে চলে যাওয়ার পর তায়েফের বড় বড় লিডার যারা ছিল, মাতাব্বর লোক যারা ছিল, তারা তায়েফের শিশু বাচ্চাদেরকে লালিয়ে দিয়েছে। ও তায়েফের শিশু বাচ্চারা, আসো আসো রে, মক্কা থেকে নতুন একটা পাগল তায়েফে আসছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি কি পাগল ছিল নাকি? আরো জোরে বলেন। আমার আল্লাহ তাআলা নিজে বলতেছে, ও আমার বন্ধু, আমি আল্লাহর পরে যার সম্মান, আমি নিজে আপনার নাম দিয়েছি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি উনার উম্মতের কাছে কত কষ্ট পেয়েছিল, তারপরে কোনদিন বদদোয়া দেয় নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে আমার পয়গম্বর, আমার পয়গম্বর তায়েফের মধ্যে যাওয়ার পরে নবীজি وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়েনি, তাহলে আমার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
মুহাম্মাদ সাল্লাল্লাহ। এই পৃথিবী পরে রবে আমরা একদিন থাকিব না, ঠিক কিনা জুড়ে বলেন। এই পৃথিবী পরে রবে ভাইজান আমরা একদিন থাকিব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। বলাগল কশফত দুজাবি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলি দিল ফুলে প্রাণ খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে হাজারো মানুষ থেকে ফারেক করে পংবরটিয়া মধ্যপাড়া জামে মসজিদ উনুরে মদিনা নুরানি মাদ্রাসার উদ্যোগে তৃতীয় ওয়াজ মাহফিলের আসার জন্য আমাকে আপনাকে, আচ্ছা বলেন তো আপনাদের এই এলাকায় কি এই পরিমাণ মানুষ, এই পরিমাণ মানুষ আপনারা যারা বয়ান শুনতে আসছেন এই পরিমাণ মানুষ আপনাদের এলাকায় বসবাস করে? এই প্যান্ডেলের ভিতরে যদি একজন, নাম বলবো না, একজন নর্তকী এসে গান বলতো আমার মনে হইতেছে মাগরিবের পরে এলাকাটা মানুষ মুখরিত হয়ে যেত, ঠিক কিনা জোরে বলেন। তাহলে কি বুঝলেন, ভালো কাজের মধ্যে মানুষ চাইলেও আসতে পারবে না যতক্ষণ না পর্যন্ত উপর থেকে ফয়সালা। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বাছাই করে নিয়ে আসছেন, এই জন্য খুশি না বেজার? আর জোরে বলেন, জবান দিলেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে পারবো না ইনশাল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ, ইনশা আল্লাহ, আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের যিনি সভাপতি আলহাজ মোহাম্মদ রজন ভুইয়া সাহেব, সভাপতি অত্র মসজিদ, অত্র মাহফিলের যিনি আমাকে কষ্ট করে নিয়ে আসছেন আজকের আপনাদের এই মাহফিল যিনি পরিচালনা করতেছেন, মোহাম্মদ ওমর ফারুক হোসেন এবং হাফেজ মোজাম্মেল হক সাহেব, ওনারা অনেক কষ্ট করে যোগাযোগ মেনটেন করে আমাকে আপনাকে আপনাদের সামনে নিয়ে আসছেন। আমি সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে জমার পরে খাবারের চিন্তাও করি না, সঙ্গে সঙ্গে রওনা দিয়েছি। আপনাদের মাঝে আল্লাহ তাআলা আমাকে পৌঁছিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে নিয়ে অল্প সময় কথা বলব, আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা আপনাদের জন্য বের করে দেন, আমাকে এখলাসের নিয়তে বলার তৌফিক দান করুক, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আচ্ছা বলেন তো,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে 2 লক্ষ মতান্তর 1,24,000 নবী রাসূলগণ দুনিয়ার জমিনে পাঠাইলেন। কেউ কি দুনিয়ার জমিনে থাকতে পেরেছেন? না। আর আসতে বলেন? না। আমরা যাদের ঘরে জন্ম নিয়েছি আমাদের বাপ দাদারা তারা কি দুনিয়ার জমিনে থাকতে পেরেছেন? না। আমরা যারা আছি আমরা কি দুনিয়ার জমিনে থাকতে পারবো? না। কেউ থাকতে পারবো না। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 4 জন মানুষকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছিলেন যাদের মধ্যে 2 জন মুসলমান 2 জন কাফের। মুসলমানদের মধ্য থেকে একজন হলো নবী সাইয়েদানা সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম, আরেকজন বাদশা যুলকারনাইন। কাফেরদের মধ্য থেকে 2 জন, একজন হলো বাদশা নমরুদ, আরেকজন হলো বাদশা বখতে নসর। কেউ কি দুনিয়ার জমিনে থাকতে পেরেছেন? আরো জোরে বলেন। তাদের ক্ষমতা কতটুকু ছিল? আপনাদের পঙ্গরটিয়া বাংলাদেশ ভারত এতটুকুই সীমাবদ্ধ ছিল না। আমার আল্লাহ তাআলা হযরতে সুলাইমান পয়গম্বরকে এত ক্ষমতা দান করেছিল, গোটা পৃথিবীর বাদশাহী করেছেন সুলাইমান পয়গম্বর। মুসলমানদের মধ্য থেকে আল্লাহ তাআলা বাদশা যুলকারনাইনকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। হযরতে যুলকারনাইন উনি গোটা পৃথিবীর বাদশাহী করেছেন। উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন উনি ওয়াসিয়ত করে গেলেন আমি গোটা পৃথিবীর বাদশাহী করেছি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব আমি তোমাদেরকে ওয়াসিয়ত করে গেলাম, আমার জানাজার নামাজ যখন শেষ হয়ে যাবে গো আমার লাশটা কাপড় দিয়া পেছাইয়া তোমরা 4টা তাকবীরের সাথে জানাজা পড়াইয়া আমার লাশটা যখন বাগানে রাখার জন্য নিয়ে যাইবা, শোনো রে আমার লাশটা যখন তোমরা কবরস্থ করার জন্য কবরের দিকে গিয়া রওনা হইবা, বাদশা যুলকারনাইন ওয়াসিয়ত করতেছেন ও আমার সন্তান শোনো আমার লাশটা যখন কবরের দিকে নিয়ে রওনা হইবা কাফনের বাহিরে আমার হাতগুলো এমন ভাবে রেখে দিবা যারা দুনিয়াদার এই দৃশ্যটা দেখার পরে এই কথা উচ্চারণ করতেছে জবান দিয়ে, বাদশা যুলকারনাইন গোটা পৃথিবীর বাদশাহী করেছে গো, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, তারপরেও হাতগুলো দুনিয়ার দিকে বের করে রাখছে। আর যারা আল্লাহ বাদশা যুলকারনাইন পৃথিবীবাসীকে কি সবক দিয়ে গিয়েছে, উনি গোটা পৃথিবীর মানুষকে সবক দিয়ে গিয়েছেন, অ পৃথিবীবাসী শোনো শোনো রে আমার আল্লাহ তাআলা আমাকে গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিল, দেখো আজকে আমার মরণ হয়েছে, আমি গোটা পৃথিবীর বাদশাহী করেছি, মরণ হয়েছে গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরেও আজকে আমি শূন্য হাতে পৃথিবী থেকে রওনা হইলাম, শূন্য হাতে পৃথিবী থেকে রওনা হয়েছে। ও মুসলমান, আল্লাহর একজন পয়গম্বর হযরতে নূহ আলাইহি সালাতু ওয়াসালাম হায়াত মনে হয় কম পাইছিল। নূহ আলাইহি সালাতু ওয়াসালামের নাম শুনছেন কি না জোরে বলেন? আপনারা মনে হয় শুনেন নাই, জবানটা খোলা বলেন।
হায়াত মনে হয় কম পাইছিল। আমার আল্লাহ তাআলা পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আমার আল্লাহ তাআলা 900 বা 950 বছর হায়াত দান করেছিলেন, ঠিক কিনা জোরে বলেন, কম না বেশি? আরো জোরে। হযরত নূহ পয়গম্বর আল্লাহ তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, 950 বছর দুনিয়ার জমিনে উনি ওনার কওমের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন। বলেন না বাবা আমার আপনার নবীজির হায়াত কত? 62 কইছে কেন? আমার আপনার নবীজির হায়াত ছিল 63 বছর। কত বছর? জবান খুলে বলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আমার আল্লাহ তাআলা 950 বছর হায়াত দান করেছিলেন। আজকে মনে মনে একটু চিন্তা করি, এই আলোচনাটা যখন আমি মুতালা করতেছিলাম, আমার আল্লাহ তাআলা যদি আমাদেরকে 500 বছরের হায়াত দান করতো আমরা কি করতাম? 60-70 বছরের হায়াত পাওয়ার পর আমরা কত কিছুই না করে ফেললাম। মানুষের টাকা পয়সা মেরে খাই, মানুষের জমি জামা আমরা দখল করে খাই, ঠিক কিনা জুড়ে বলেন। আমার আল্লাহ তাআলা হযরত পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে একদিন বলতেছেন, আল্লাহ ওয়াল্লাহ তুমি এত মায়া করিয়া মানুষগুলো কেন জাহান্নামে দিবা? এত মায়া করিয়া মানুষগুলো বানাইলাম, তুমি কেন জাহান্নামের আগুনে জ্বালাইবা? আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নূহ চিন্তা করিও না, একটা দায়িত্ব আমি তোমাকে দান করেছি। আমার আল্লাহ তো নূহ পয়গম্বরকে নবুয়াত দান করেছে গো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন দুই দিন নয়, ইতিহাস প্রমাণ করেছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন দুই দিন নয়, 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন ওনার কওমের কাছে, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে 80-82 জন মুসলমান হয়েছিল। কতজন? 80-82 জন মুসলমান হয়েছিল। ওনার কওমের মানুষ ওনাকে এত কষ্ট দিয়েছে, ও পঙ্গুদিয়ার মুসলমান দিলের কান লাগাইয়া শুনেন, আমার আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানাই নাই। আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি যখন ওনার কওমের কাছে দ্বীনের দাওয়াত দেই, দ্বীনের দাওয়াত দেওয়ার পর ওনার কওমের মানুষ এই কথা বলতেছেন, তোমাকে আমরা নবী হিসাবে গ্রহণ করব না, এমন কি ওনার নিজের সন্তান নিজে ওনার বাবাকে নবী হিসাবে মানতে রাজি না। কেন বললেন না আমি আপনাকে নবী হিসাবে গ্রহণ করতে পারবো না? এক পর্যায়ে কোরআনের মধ্যে আসে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের ব্যাপারে একটা বদদোয়া করলেন। কোন বদদোয়া? আল্লাহ তাআলা কোরআনে জানায়া দিয়েছেন, রব্বী লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ আমি আমার কওমের জ্বালায়ার বাছি না, আমি আমার কওমের মানুষের কষ্ট আর সহ্য করতে পারি না গো। ও আল্লাহ তুমি আমার কওমের মানুষকে পাকড়াও করো। আমাদের নবী জীবনে বদদোয়া করছিলি, আরো আসতে বলেন। আমার পয়গম্বর উম্মতের কাছে হাতে মার খেয়েছে গো,
কিন্তু জিন্দিগিতে কোনোদিন বদদোয়া করে নাই। আপনারা ইতিহাস শুনে দেখবেন, আল্লাহর পয়গম্বর যখন মক্কার মানুষ নবীজিকে প্রত্যাখ্যান করল, নবীজি মরে বড় আশা নিয়া তাইফের ময়দানে চলে গিয়েছেন। আল্লাহর নবী হযরত যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফের ময়দানে চলে যাওয়ার পর তায়েফের বড় বড় লিডার যারা ছিল, মাতাব্বর লোক যারা ছিল, তারা তায়েফের শিশু বাচ্চাদেরকে লালিয়ে দিয়েছে। ও তায়েফের শিশু বাচ্চারা, আসো আসো রে, মক্কা থেকে নতুন একটা পাগল তায়েফে আসছে। নাউজুবিল্লাহ জুরে বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি কি পাগল ছিল নাকি? আর জোরে বলেন। আমার আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ও আমার বন্ধু, আমি আল্লাহর পরে যার সম্মান, আমি নিজে আপনার নাম দিয়েছি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি উনার উম্মতের কাছে কত কষ্ট পেয়েছিল, তারপরে কোনদিন বদদোয়া দেই নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে আমার পয়গম্বর তায়েফের মধ্যে যাওয়ার পরে নবীজির সফর সাথী হযরতে যায়েদ ইবনে হারেসার সঙ্গে তায়েফের মধ্যে যাওয়ার পরে তায়েফের মধ্যে বড় বড় লিডার যারা ছিল নবীজিরকে তারা তারা বাচ্চাদেরকে ডাকিয়া নবীজির পিছে লালিয়ে দিল। ও তায়েফের বাচ্চারা, তোমরা যদি পাগল দেখতে চাও রে, আমাদের তায়েফের মাঝে একটা পাগল আসছে। মুসলমান, এই বড় বড় কাহিনী আমি কেমন করে আপনাদেরকে শোনাব? আবার পয়গম্বরের শরীরের মধ্যে তারা পাথর ছুড়তে লাগলো, পাথর এমন ভাবে বৃষ্টির মতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে এমন ভাবে ছুড়লো। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বললেন, নবীজি গো, আপনার কি কোনো সময় কষ্ট রোগ হয়েছে? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন। না না রে, আমার শরীরে কোনো দিন কুষ্ঠ রোগ হয় নাই। আমি আমার উম্মতের কাছে তায়েফের ময়দানে আমি যখন দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, এই বিশ্বগুলো এই চিহ্নগুলো তায়েফের মানুষের পাথরের আগা। হযরতে যায়েদ ইবনে হারেসা নিজে বর্ণনা করতেছেন, নবীজি তায়েফের মানুষ আপনাকে চিনল না, আপনি আশা করে আসছিলেন দাওয়াত দেওয়ার জন্য। আমার আল্লাহ তাআলা এক পর্যায়ে আগাতে আগাতে আমার নবী যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, আমার আল্লাহ তাআলা হযরতে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিব্রাইল রে যা যা রে, আমার বন্ধুরে আমার সালাম দিয়ে দে। আর বলবি আমার বন্ধু যদি চাই, আমার বন্ধু যদি একবার জবান দিয়ে উচ্চারণ করে রে, আমি তায়েফটাকে ধ্বংস করে ফেলব। জিব্রাইল নবীজির কাছে আসলেন, নবীজি আপনি একবার বলেন না, আপনি আপনার এই মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছে। আমি জিব্রাইল আমার পাখার উপরে এই তায়েফ শহরটাকে উঠায় দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে তায়েফ নামে কোন শহর আছে গো? এটা পৃথিবীর মানচিত্রে থাকবে না। আমার নবীজি বলেন না, আমার আল্লাহ তাআলা
আমাকে গজবের জন্য বানাই নাই, আমাকে রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইলেন। সুবহানাল্লাহ। হযরতে নূহ নবীর কথা মনে আছে? হযরতে নূহ নবীর উম্মত উনাকে প্রত্যাখ্যান করেছে কষ্টের পর কষ্ট দেওয়ার পর। উনি দোয়া করে ফেললেন, আল্লাহ রব্বিল তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, আমার কওমের জালায়ার বাচিনা যারা বেঈমান তাদেরকে তুমি ধ্বংস করে ফেলো। আমার আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহি সালাতু ওয়াসসালামকে বললেন, ও পয়গম্বর, আমি আপনাকে একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? আপনি কিছু হাড়ি ফাতিল বানান। কি বানান? আরো জোরে, কিছু হাড়ি পাতাল হাড়ি পাতিল বানান। নবীজি বললেন, কি পরিমাণ বানাবো? বললেন, অসংখ্য অগণিত বানান। আচ্ছা, বলেন না, মাটির জিনিসগুলো একবার বানাইলো, বানানোর পরে এগুলি শুকাইলো, শুকানোর পরে আগুন দিয়ে পোড়াইলো, এত সুন্দর করে এগুলি সাজ সহ্য করে রাখার পরে আবার যদি বলে এগুলো ভেঙে ফেলো, তাহলে কি মনে কষ্ট আসবে না? আরো জোরে বলে। হযরতে নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কথা অনুযায়ী মাটির হাড়ি পাতিল গুলো বানাইলেন। হাড়ি পাতিল গুলো বানানোর পর হযরতে নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম এইগুলোকে সুন্দর করে শুকাইয়া আগুনের মধ্যে পোড়াইয়া সুন্দর করে একটা টেকচার আকচার বানাইয়া সুন্দর করে একটা স্টিক করলেন, স্টিক করে তোপ করলেন। দেখতে বড় চমৎকার দেখা যায়। হযরতে নূহ আলাইহি সালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও নূহ, তোমার কাজ কি শেষ হয়েছে? বলে, হ্যাঁ, আমার কাজ শেষ হয়েছে। তাহলে তুমি এবার সবগুলোকে ভেঙে ফেলো। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলেন, মালিক, আপনি আমাকে আদেশ করেছেন এগুলো বানানোর জন্য। আমি আপনাকে প্রশ্ন করি নাই কি জন্য বানাবো। আমি সুন্দর করে বানাইলাম, এগুলোকে সুন্দর করে শুকাইলাম, আবার সুন্দর করে শুকানোর পরে আমি তাক করলাম, স্টেক দিলাম, আবার সঙ্গে সঙ্গে আপনি আমাকে বললেন এগুলোকে ভেঙে ফেলার জন্য। আমার আল্লাহ তাআলা আবার বলতেছেন, হে নূহ, তুমি না বদদোয়া দিয়েছ, এই মানুষগুলো তোমার কোনো কথা শুনে না, দিনের কথাগুলো শুনে না, ইসলাম গ্রহণ করে না, তাদেরকে ধ্বংস করার জন্য আমি তাদের তোমার দোয়া কবুল করেছি। তুমি পয়গম্বর, তুমি দোয়া করেছ, তোমার দোয়া কবুল করে নিয়েছি, তাদেরকে আমি ধ্বংস করে ফেলেছি। এই পরীক্ষাটা আমি তোমাকে বোঝাইবার জন্য করেছি। ও নূহ, তুমি বলো না, বলো না, তোমাকে যখন আমি আদেশ করেছি এগুলোকে ভেঙে ফেলার জন্য, এগুলো কি কান্নাকাটি করছে? আচ্ছা, বলেন না বাবা, আমার কথা বুঝেননি আপনারা? এগুলো কি কান্নাকাটি করছে? মাটির হাড়ি ফাতিল কি কান্নাকাটি করতে পারে? আর আসতে বলেন, মাটির হাড়ি পাতিল কান্নাপাটি করতে পারে না, মাটির হাড়ি পাতিল কিছুই করতে পারলো না। হযরতে পয়গম্বর নূহ আল্লাহর আদেশে সবগুলোকে ভেঙে ছোরমার করে দিয়েছে। আমার আল্লাহ তাআলা বলেন, এটাই আমার প্রশ্ন, এবার আসো না, তুমি না আমারে বললা তাদেরকে ধ্বংস করার জন্য। হে পয়গম্বর, তুমি আমাকে বলেছ এই
মানুষগুলো তোমার কথা শুনে না গো, তাদেরকে মেরে ফেলার জন্য আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছি। তোমার দোয়া কবুল করার পর তাদেরকে ধ্বংস করে ফেলেছি। আমি মানুষ বড় মায়া করিয়া বানাইলাম, তুমি যখন এগুলোকে ভেঙে ফেলেছ, এগুলো কান্নাকাটি করে নাই, কান্নাকাটি করে নাই। আমি যখন তাদেরকে শুধু কিয়ামতের মাধ্যমে আমি যখন আমার বান্দাদেরকে মেরে ফেলেছি গো, আমার বান্দারা যদিও আমাকে প্রভু হিসেবে মানে না, তারা কান্না করেছিল গো, আমি আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখেছি। এ মুসলমান দিলের কান্না গায়া শুনিয়া যাও, আমার তিলাওয়াত কি দোয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, বান্দা শোনো রে শোনো, দুনিয়ার জমিনে তোমরা এসেছ, গুনাহ করিয়া করিয়া নিজের জিন্দগি বরবাদ করে ফেলেছ, আসো আসো রে, তোমাদের কোনো চিন্তা নাই, গুনার কাজ ছাড়িয়া আমি মাওলার দরবারে ফিরে আসো। আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছে গো, আমার বান্দি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করবা, সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা কি আল্লাহ তাআলাকে ভয় করিনি? হ্যাঁ, এখানের মধ্যে সকলেই বলতে পারবেন না কি ভয়, জমিনের আইল কাটার সময় আল্লাহ গিয়ে দেখে না, জোরে বলেন। মানুষের টাকা আপনি মেরে খান, আমার আল্লাহ কি দেখে না? ইয়েতিমের মাল আত্মসাৎ করে খান, আমার আল্লাহ কি দেখে না? এটা কি আল্লাহর ভয়? জোরে বলেন না, এটা কি আল্লাহর ভয়? আমার আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, গুনাহ করেছ, আসো আসো রে। আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, এ আমার বান্দা, বান্দা রে, তোমরা অন্যায় করেছ, অন্যায় করে তোমার জিন্দগি শেষ করে ফেলেছ, আসো আসো রে, আমি আল্লাহ তাআলার দরবারে সব কিছু ছেড়ে ফিরে আসো। আমি আল্লাহ তাআলা আমার দরবারে যদি তোমরা আয়সা তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দেব, সুবহানাল্লাহ। الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. الله أكبر. سورة ولي أمر الله إعادر مدومين সমস্ত মানুষদেরকে জানাইয়া দিয়েছেন, আসো আসো রে, গুনাহ করেছ, গুনাহ করিয়া নিজের জিন্দগি শেষ করে ফেলেছ, তুমি কি গুনাহ করেছ? হাজার হাজার মানুষ অন্যায় করেছ, অপরাধ করেছে, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দিয়েছি। আমি আপনাদেরকে বোঝানোর জন্য 5 মিনিট একটা ঘটনা টানব। আল্লাহর একজন পেয়ারা বান্দা, জগৎ বিখ্যাত উলি, জগৎ বিখ্যাত উলি কেমনে হয়েছে এই ঘটনাটা আপনি আমি আপনাদেরকে শোনাইয়া যাব। আল্লাহর জগৎ বিখ্যাত একজন উলি, যিনি দুনিয়ার জমিনে এমন কোন রাত নাই, যৌবনের পদার্পণের পরে এমন কোন রাত নাই মদ্যপান করে নাই, নাউজুবিল্লাহ বলে আর আসতে বলে,
এমন কোন রাত নাই মদের পোস্কোয়াটারে যাই নাই। এই আল্লাহর প্যারা বান্দা কেমন ভাবে হয়েছে শুনিয়া যান গো। আল্লাহর প্যারা বান্দা আল্লাহ তাআলার দরবারে ফিরে এসেছে, আমার আল্লাহ তাআলা তাকে কেমন ভাবে আপন করে নিয়েছেন। উনি একদিন মদের পোস্কোয়াটারে গিয়েছেন, মদের পোস্কোয়াটারে যাওয়ার পর মদের পোস্কোয়াটারে যাওয়ার পরে মদ্যপান করিয়া উনি যখন গভীর রজনীতে বাড়ির মধ্যে আসলেন, এই আল্লাহর বলির একটা মেয়ে ছিল আড়াই বছরের, কয় বছর জোরে বলেন, আরো আসতে বলেন, আড়াই বছরের মেয়েটা উনি গভীর রজনীতে যেই সময় মদ্যপান করার সময় হয়তো ঘুম ভাঙত, মদ পান করার জন্য ঘুম থেকে ওঠার পরে মদ পান করার জন্য মদের পাগল হয়ে যাইত, মদ পান করার জন্য উনি পাগল পারা হয়ে যেত, মদ্যপান করার জন্য পাগল হওয়ার পরে এই মদগুলো পান করত, মোট কথা মদ ছাড়া ওনার একটু সময়ও যাইত না। মদ্যগুলো পান করার সময় একদিন ওনার আড়াই বছরের মেয়েটা এই মদের গ্লাসটা মদের শিশিটা ওনার হাত থেকে উনি পা লাগাইয়া জমিনের মধ্যে ফেলে দিয়েছে। জমিনের মধ্যে ফেলার পরে উনি এক পর্যায়ে ওনার মেয়েটার শরীরের মধ্যে আঘাত করেছে, আঘাত করার পর এই মেয়েটা এই আঘাতে আঘাতে কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন, আরো আসতে বলেন, নাউজুবিল্লাহ। কিন্তু যারা মদ্যপান করে তাদের কিন্তু হিতাহিত জ্ঞান থাকে না, ঠিক কিনা জোরে বলেন। এই মদখোর দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওনার মেয়েটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবার দিন যায় মাস যায় এইভাবে বছর ঘুরে আবার এই দিন ফিরে আসলো। কেমন দিন, যেই সময়টা আমার আল্লাহ তাআলা যেই রাত্রটার মধ্যে মানুষের গুনাহগুলো মাফ করে দেয়। নিসমিং লাইলাতুল মিশাবান, এই একটা বরকতপূর্ণ রাত, এই দিনও এই মানুষটা বাহির থেকে একটা মদের পেয়ালা নিয়ে আসছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আর জোরে বলেন, নাউজুবিল্লাহ। ওই দিন ওনার মেয়েটা যে মারা গেল, এক বছর অতিবাহিত হয়েছে, হঠাৎ করে ওনার মেয়ের কথা মনে হয়ে গেল, হাই হাই এই দিনই তো আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়েছিল। মনের মধ্যে একটু ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে উনি আর মদ্যপান করালেন না, ঘুমায় গেলেন। ঘুমানোর পরে এই লোকটা স্বপ্নে দেখতেছে উনাকে একটা বিষধর বড় সাপ উনাকে ধাওয়া করতেছে, আর কিয়ামত শুরু হয়ে গেছে, মানুষগুলো পাগলের মতো উন্মাদের মতো দৌড়াদৌড়ি শুরু করেছে। স্বপ্নের মধ্যে আমরা মাঝে মধ্যে এমন ভয়ঙ্কর জিনিস দেখি কি দেখি না, জোরে বলেন। অনেক সময় তো মানুষ স্বপ্নে প্রেসিডেন্ট হয়ে যায়, ঠিক না? রাত্রেবেলা ঘুম যখন ভেঙে যায় দেখা দেখে নিজের বিছানার মধ্যে শুয়ে আছে। অনেক সময় স্বপ্নে পড়ে মানুষ গোটা দেশ ভ্রমণ করে আসে, ঘুম ভাঙার পরে ছায়া দেখে কি নিজের ঘরের মধ্যে শোয়া, এমন হয় কি হয় না? এই লোকটাও স্বপ্নে দেখতেছে, আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দিব। স্বপ্নে দেখে কেমন শুরু হয়ে গেছে, أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة. এই লোকটা স্বপ্নে দেখতেছেন কিয়ামত শুরু হয়েছে, ওনাকে সাপ বিশাল বড় একটা বিষধর সাপ ওনাকে ধাওয়া করতেছে গো, ওনাকে পাকড়াও করার জন্য, সবল দেওয়ার জন্য পাকড়াও করতেছে, দৌড়াইতেছে। উনি বাঁচাও বাঁচাও করে চিৎকার করতেছেন,
কেউ নাকে বাঁচানোর জন্য সামনে আসে না, কেউ আসে না। উনি পেরেশানির মধ্যে পড়ে গেল, আমাকে কেউ বাঁচানোর জন্য আসে না, আমাকে কে বাঁচাইব। তাকা দেখে গো, এই আল্লাহর বলি, জগৎ বিখ্যাত বলি, আপনারা একটু মনোযোগ দিয়া শুনেন। হঠাৎ তাকায় দেখে একটা চমৎকার বাগান থেকে একটা সুন্দর একটা ঘর দেখে, তার চতুর্দিক দিয়া ফুল সজ্জা, ফুলের কোনো অভাব নাই, চমৎকার একটা জায়গা। কেমন জায়গা? দুনিয়ার কোনো ঘরের সঙ্গে এই ঘরের কোনো মিল নাই, দুনিয়ার কোনো ফুলের সঙ্গে এই ফুলগুলোর কোনো মিল নাই। এখান থেকে তার মিথ মেয়েটা তার বাবাকে বাঁচানোর জন্য চলে আসছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, দিলের কান লাগাইয়া শুনিয়া যাও, আমার আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসে। এই ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এই মেয়েটা সারপুরি, এই লোকটা মুখুর লোকটা বলতেছেন, মা গো, তুমি না এক বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছ, আজকে কেমন শুরু হয়ে গিয়েছে গো, কোনো মানুষ আমাকে বাঁচানোর জন্য আসলো না। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলাম, কেউ আমাকে বাঁচানোর জন্য আসলো না। মারে, তুমি আজকে এসেছ আমাকে বাঁচাইবার।